আমি নিজেই তো বিপদে আছি, আমি আপনাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করব বলেন আপনি। আচ্ছা আপনার সাইজ কি 30? কি শিওর? ফাই নট, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। জি, পারমিশন ছাড়া যেন কেউ বাইরে না যেতে পারে। মধু আরম করলে মোমো চায় না, তাকে Excuse me, আপনার একটু বেশিই কথা বলছেন। আপনার কেউই কিন্তু সন্ধের বাইরে নয়। প্রয়োজনে আপনাদের সবাইকে নিয়ে যেতে পারি, আর প্রয়োজন না হলে তখন সবাইকে ছেড়ে দেব। অতএব প্রয়োজন ছাড়াও অতিরিক্ত কথা বলবেন। অনুমতি দিলে একটা কথা পেতাম নীলিমাফা, মানে আমরা অহন তো আমরা কোনো কাম নয়, আমরা ওই রূপালীর বাসায় যাই, বেহতাহি আমার জিম্মে বেহতা, কোনো জায়গায় যাইতো না। আপনি যদি ফার্মেশন দেন। ম্যাডাম, এইটা কিন্তু বাতেনে একটা ন্যায্যগত বলছি, আসলে হচ্ছে কি এতকালে রাতে তো মনে করেন যে ব্যক্তি এনে খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, গোসল নাই, কিচ্ছু নাই, চেহারা সত্যি অবস্থা দেখেন ফকিরনীদের মতো হয়ে গেছে, শূন্য করছে আরো হয়ে গেছে। ব্যাখ্যা শুনিলে আমার মনে হয় যে বাতেনের জিম্মায় যদি এদেরকে দেওয়া নাই তাহলে একটা গিয়ে একটু রেস্ট নিয়ে পরে আবার হোক, এটা তো কোনো সমস্যা নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাতেনের চামাব মুরব্বী মানুষ সবার মধ্যে, তার স্ত্রী এই মুহূর্তে অসুস্থ, তার মনের অবস্থা ভালো না, তারা তো একটু ঘুম, একটু খাওয়া, একটু মনে করি বিশ্রামের দরকার আছে। এরা দুজনে যে পরিমাণে কান্নাকাটি করছে, যে পরিমাণে মনে করেন যে উপকার করছে, এইটা তো মনে করেন যে খুবই একটা মানবিক ব্যাপার। এরা কোথাও যাইতো না, আমি একটা শিওর এরা মইরা গেল, এরা ছাগলে খামাক দিয়ে ওই বাড়িতে থাকবো, এরা কোথাও যাইতো না। আপনি এই ভাবেন ঢুকবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি চলুন আমার সঙ্গে। জি আসুন। আমার ঘরে যদি কেউ মারার ধান্দা করে থাকে তাহলে আমি সারুন না। আমারও একই কথা বাতেন ভাই, আপনার স্ত্রী যখন রাজপথে রক্ত দিয়েছে সে রক্তের ঋণ আপনাকে পরিশোধ করতেই হবে, আমরা আপনার সাথেই আছি, এই যুদ্ধে শেষ পর্যন্ত আপনার সাথেই থাকব, লড়াই চলবে। ম্যাম, এলাচি বেগমের তো খুব ভালোর দিকে যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে, বিপি পাওয়া যাচ্ছে, হার্টবিট পাওয়া যাচ্ছে, অনেক সুস্থ মনে হচ্ছে, তাই নাকি? হ্যাঁ ম্যাম। চলুন চলুন ম্যাম আসেন। আপনাদের কাছে এনআইডি কার্ড আছে? আমার আছে, বের করেন। আমার কাছেও আছে। আপনার গালটা কাটা কেন ম্যাডাম? ওই ছোটবেলা ওই পুকুর বারে অবুতেই ভরিয়া গালটা কাটতে গেছে। তাহলে বড় বেলার ছবিতে কেন গাল কাটেনি? ওটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, এই ফিল্মে মনে হয়। আচ্ছা শুনুন, আমি বাকির সাহেবকে নিয়ে মিসেস জুলি ম্যাডামের বাসায় যাচ্ছি তদন্তের সাপেক্ষে। আপনার কেউ এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন না, আমার ফোর্স থাকবে বাইরে। ম্যাডাম, আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এইটা হচ্ছে আপনার রাইট ডিসিশন, আপনি খুব দ্রুত সঠিক তথ্য পাই যাবেন। আপনাকে না বলেছি কথা কম বলবেন। ম্যাডাম, আমি একটা কথা বলতে পারি? মানে আমি কি আপনার সাথে একটু যাইতে পারি?
ঘটনা হচ্ছে আমি যদি আপনার সাথে যাই তাহলে কিন্তু আপনার একটু সুবিধা হইবে, কারণ ওই জুলি খালার সাথে তো আমরা দীর্ঘদিন চলাফেরা করছি, তাকে আমরা চিনি জানি ভালো করে বুঝি, মানে আপনার কথাবার্তা বাইক করতে সুবিধা হইবে, আমরা লগে থাকবে। ম্যাডাম আপত্তি না হলে ময়ও আপনার লগে যাইতে চাইছিলাম। আচ্ছা বাকের সাহেব, আমি বুঝতে পারছি না এতগুলি স্টুপিড কিভাবে আপনার সাথে থাকে, আমরা কি কোনো দাওয়াত খেতে যাচ্ছি, কাচ্চি খাওয়ানো হবে আপনাদেরকে? আমি যদি একলা যাই অনেক কথাবার্তা মনে করেন যে আপনাদের শুরুতে যে তদন্ত করার না, তদন্ত করার তো মনে করেন যে একটা লাইন লাগবো, তারা লাইনটা মনে করেন তৈরি করে দেবো রাস্তাটা, সেই রাস্তা মনে করেন আপনি আগেলে আপনি থাকুন আর আপনারা দুজন আমার সাথে আসুন, খবরদার আপনি কিন্তু বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। কিন্তু ফ্যামিলির লোকজনকে জানানো তো জরুরি, যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে। এলাচি বেগম যদি মারা যায় তখন তো মামলা হবে, আর মামলা হলে ফ্যামিলির সবাইকেই লাগবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এই ব্যাপারে পরে কথা বলছি, আগে আমরা জুলি খালার বাসা যাই। ড্রাইভার সাহেব ডান দিকে যান। উন্নতির দিকে মনে হইতেছে। ফাঁসাইও দিতে পারে, ওই মরামাইশের মতো বাইচতে থাকবে আর কি, থাকলেও এই আর কি।
মানে কি কইতেছেন আপনি? আপনার কথা তো আগামাথা আমি কিছু বুঝে পারতেছি না। মানে বোঝেন নাই যে দুই চারজনের জেলের ভাত তো খাওয়ান লাগতে পারে এই অবস্থা। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝে পারছি, আমি এখন রাখি। রূপালী মেয়েটা আছে না, আমাকে ফোন দিয়েছিল, এত আজে বাজে কথা বলেছে, সে আমাকে আমার না বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করো, আমি আমি এই মেয়েটা শেষ দেখে ছাড়ব। এই জন্যই তো মা আমি তোকে বলছি চল হসপিটালে যাই, ওদেরকে দেখে আসি। আর আর জানোস তুই, পুবালিও আমাকে ফোন দিছে, দিয়ে অনেক কিছু বলছে, ওইটা তোর জানা বিষয় না, এখন চল আমরা হসপিটালে। না মা, আমরা হাসপাতালে যাব না, আমিও যাব না, তুমিও যাব না। এই মানুষগুলা আকারি ইঙ্গিতে কি কি বলতে চেষ্টা করছে আমার বোঝা হয়ে গেছে। আমার তো এখন মনে হচ্ছে আমি এই দেশেই আর থাকতে চাই না মা। আমার পাসপোর্ট রেডি আছে, আমার ভিসা করা আছে, আমি চলে যাই প্লিজ। এরকম বাজে মানুষের সাথে থাকা কিভাবে থাকে মানুষ? এত লোভী, এত নিন্দুক, এত বাজে মানসিকতা এই সবগুলা মানুষের। তোমার কারণে এই বাকেরকে চেনা হয়ে গেছে আমার, আর বাকেরের থ্রুতে অন্য এই সব বাজে মানুষকে আমার চেনা হয়ে গেছে। আমি এদের সাথে থাকবো না। হলো আমি কি করি? কিরে তুই এনে আইছিস কে? ভাইয়া বুঝকি, ঘটনাটা হোনানোর পরেতে আমার মাথায় কোনো কাম করতে আসে না। বাড়ি ফেরত যেমন না, জুলি খেলার বাসায় যেমন না, হসপিটালে যেমন, কিছুই বুঝতে পারতেছি না। চিন্তা করলাম রূপালী গো বাসায় আহি। তা তুমি আহি না কে? আমারও তো তরের মতো একই অবস্থা, আমিও তো বুঝতে পারতেছি না আসলে কি করবো। মানে ঘটনা যখন ঘটছে কালকে তো আমি টাইম মতো যাই পারিনি, আর আমি দেখছি বাকি বাইরে সবচেয়ে কাছে। ও চিন্তা ছিল সবার আগে আমার যাওয়ার কথা, কিন্তু আমি যাই পারিনি, এখন আবার যাইতে যেতেছি। তা আজকে যখন যাই বলেছি তখন আবার বাকি বাইরে ফোন দিলাম, বাকি বাইগুলো হসপিটালে নাকি পুলিশ এসেছে। হ মুই রায়হানরে ফোন দিয়েছিলাম, হ্যাঁ একই কথা কইলো, কইলো হসপিটালে বলে মেলা পুলিশ আইছে। তো পুলিশ আইছে কা? আরে চিনি পুলিশ আসছে এখানে, বুঝে পারতেছিস না এটা তোর অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট যেহেতু হয় এখানে পুলিশ থাকে, ওর কাছে এই যে অ্যাক্সিডেন্ট ঘটছে এখন ওরা হসপিটালে আছে। এখন যদি আল্লাহ না করো একটা অঘটন ঘটে জায়গা, তখন ওই হাসপাতালে তারা ফাইসে যাব না। এই লেগা মনে করছে পুলিশ আইছে, পুলিশ এসে ইনভেস্টিগেশন করতেছে। ভাই খেলে মোরা হসপিটালে না যাই মনে ভালোই করছি। হ্যাঁ একদিন তো ভালোই করছি, গেলেই তো মনে করো একটা পুলিশ ঝামেলার মধ্যে পড়তাম, কিন্তু আরেকদিন হয়েছে কি না যে আবার একটু খারাপ হয়ে গেছে গা। যে মানে বাকের বাইরে সবচেয়ে কাছের লোক আমি, বন্ধুর মতো মানুষ, একটা বিপদে পড়ছে, বইয়ের একটা ঝামেলার মধ্যে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা, এই সময় তো আমারও পাশে থাকা উচিত। আর মানে আমি যে যেতেছি না, এতে তো ভাববো যে আমি কাপুরুষ, আমি তো আসলে কাপুরুষ না, তাই না? তুমিও যেমন কাপুরুষ না, ময়ও কিন্তু কা মহিলা না। তুই কি করলি? যা কইছি কইছি, এখন বাকিটা বুঝতে গেল। কাপুরুষ আমাদের বাসায় আসতে খুব ভালো হয়েছে, খুশি হয়েছি, কিন্তু আমার মনটা খুব খারাপ। আমি হসপিটালে যাই ওদেরকে দেখতে পারিনি, আমার মনটা খুব খারাপ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। হসপিটালে যাই তখন লাভ হইতো না, যাই কি করতে হবে? এরা তো মনে করেন যে হসপিটালে আইসিএর মধ্যে, আইসিএ তো মনে করেন থাও না, ঘুমাইতে আনতো সমান কোথায়, এত উঠতে পারতো না। ডাক্তারে বলছে যে 48 ঘন্টা 72 ঘন্টার আগে কোনো সেন্স হতো না। আর ওই বেশি লোকজন যে ঘোরাঘুরি করার লাভ নাই, এই যে ব্যক্তিরা আছে ডাক্তাররা তো পুরা মানে বিরক্ত আর কি,
কইতেও পারতেছে না আর আমরা মনে হন যে ঘোরাঘুরি করতেছি আপনারা যান নাই অসুবিধা নাই দোয়া করেন দূরতে এই দোয়াটাই তো বলছে আর কি যাই আর কি তো হইতো যাই হোক ঘটনা যে এখন ওই যেটা করতেছে যে ওই ওনার নাম হচ্ছে নীলিমা পুলিশের এসে আর কি এখন ওই যে ঘটনা যারা ঘটছে এটা তো অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট তো মনে হয় যে এরা একটু পুলিশের তদন্ত ছাড়া অ্যাক্সিডেন্টে সাফল্য দিত না তার লিগে এরা মানে কিছু জিজ্ঞাসাবাদ অব্যক্তি করছে হসপিটাল ব্যক্তি করণ শেষ কারণ আপনার তো আমার জীবনের সবচেয়ে বড় একটা বিষয় আমার মা আমার জন্য ফর্ত আপনি আমার মা সোনালি আমার বই না বোন মানে যে আসলে আপন না কি এটা নিয়ে মন খারাপ হয়ে গেছে তাই তো আমি কইছি যে এক বছর তো আমার জীবন না কিছু করতে হলো অবস্থায় তবু কত ছাড়া তো আমি জীবনের সামনের দিকে চলতে পারতাম না সোনালির কথা ছাড়া আপনার কথা ছাড়া আমি জীবনে চলতে পারতাম রাইছে আর কি তো ওনার লেগে আসলে হয়েছে কি ম্যাডাম সোনালি আপা একটু কথা কম বলে একটু রিজার্ভ আর কি তুই দেশের বাইরে থেকে লেখাপড়া করছে সে যে কোনো মুহূর্তে কিন্তু আবার দেশের বাইরে চলে যেতে পারে ঠিক বলছি না ম্যাডাম জি ঠিক বলেছি এখানে মানুষ থাকতে পারে যেখানে মানুষ একে অপরকে কোনো রেসপেক্ট করতে পারে না যেখানে রেসপেক্ট নাই সেখানে আমি নাই সরি ম্যাডাম ওই উনি যে রেসপেক্টের কথা কইছে এটা কিন্তু এখানে কেউ বুঝতে না পারলো আমি বুঝছি এইটা আসলে বাহির বাইরে বুঝছে বাহির বাইরে ওনার রেসপেক্ট করে না এইটা উনি বুঝাইতে চাইছে ঠিক না আপা আপনাকে কেউ জিজ্ঞেস করেছে আমি জিজ্ঞেস করেছি আমি তাকে রেসপেক্ট করি নাকি সে আমাকে রেসপেক্ট করে তা এত কথা বলেন না দৌড় আপনি সবসময় একটু বেশি কথা বলেন আপনাকে বলেছি না কম কথা বলবেন অপ্রয়োজনীয় কথাবার্তা সবসময় বলেন শোনেন ম্যাডাম আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন আমি জানি না মাকে কি জিজ্ঞেস করবেন আমি জানি না তবে আমাদের আশেপাশে অনেক ফালতু ফালতু লোকজন আছে আগে তাদেরকে জেলে ভরেন তারপরে এসে আমাদের সাথে কথা বুঝতে পারছেন কেন আমি হসপিটাল যাই নাই গেলে তো এইসব ফালতু ফালতু কথা শুনতে হবে আমার আসলে যারা অ্যাক্সিডেন্ট করে আইসিইউ তে আছে না তারা এই সবচেয়ে আনন্দে আছে সবচেয়ে আরামে আছে তুমি হাসপাতালে না যাইয়া তুমি এখানে ঘুরঘুর করতেছো কে লেগা হাসপাতালে যাবো এরকম সময় উত্তর করলো কি ভাইয়া হাসপাতালে যে কি হইবো তো রুগীর আইসিইউ আছে আইসিইউ তে ঢুকে তারপর দেখাও পারবে না আবার আইসিইউ এর সামনে ভিড়ও করা পারবে না কেন দিব আসুক এমনি 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 আসুক এমনি এমনি নাচুক আমার কি বাকের বাকের করতেছে সব বাকের বাকের আমি বাকের ছাড়তাম না